জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই, আজকে ভক্তিবাদের আরেকটি পর্ব নিয়ে তোমাদের এসেছি। সেই রামমলা গোস্বামী তুলসীদাসকে নিয়ে এসেছি আজকে আমরা। অনেকগুলো তোমাদের ভিডিও যাচ্ছে ভক্তিবাদের উপর, প্রত্যেকটা ভিডিও বারবার করে শুনবে, তাহলে ভক্তিজম বা ভক্তিবাদের উপর তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আজকে ভক্তিবাদের সেই মানুষকে নিয়ে এসেছি, তিনি হলেন তুলসীদাস, যার সঙ্গে কিন্তু আকবরের প্রগাঢ় সম্পর্ক ছিল। একমাত্র ভক্তি সাধক যিনি জীবনের বহুবার মসজিদে শুয়ে কাটিয়েছিলেন, আমার শ্রেষ্ঠ ঠিকানা মসজিদ তিনি বলেছিলেন। এই জন্য বহু হিন্দু প্রাণ পুরুষ তাকে দেখতে পারত না, কিন্তু বললেন যে আমি এটা বুঝতে পেরেছি, মসজিদে শুই বা মন্দিরে শুই এতে ধর্ম কিছু এসে যায় না, বারবার বলতেন সেই রামমলা গোস্বামী। তো দাদু দয়াল, এই তুলসীদাস, এদের সঙ্গে কিন্তু আকবরের প্রগাঢ় সম্পর্ক ছিল। ভারতের ফ্রান্সিস বেকন, ভিনসেন্ট স্মিথের পরিভাষায় আবুল ফজল, সে আবুল ফজলের রচনায় কিন্তু তুলসীদাস বারবার করে কিন্তু চর্চিত হয়েছিল, তো ভুলে গেলে চলবে না। আর আকবর সেই পশ্চিম ভারত বা গুজরাট জয় করার পর যে ফতেপুর স্বীকৃতি প্রতিষ্ঠা করেছিল, আর এই ফতেপুর স্বীকৃতি বসে কিন্তু সেই রামমলা গোস্বামী তুলসীদাস বিখ্যাত গ্রন্থ রচনা করে দেবে রামচরিত মানস। তার হনুমান চল্লিশা ভুলে গেলে কিন্তু চলবে না, তার একাধিক গ্রন্থের নাম আমরা কিন্তু আজকে বলার চেষ্টা করব। আর আউধি ভাষায় অযোধ্যার যে ভাষা এটা জনপ্রিয় করেছিল, আউধি ভাষাকে তিনি জনপ্রিয় করেছিল বলে এখানেও তাকে বহু সমালোচিত হতে ছিল, তিনি একচুল জায়গা থেকে সরেননি। তাই আউধি ভাষার প্রাণ পুরুষ ছিল ভক্তি সাধক রামমলা গোস্বামী বা তুলসীদাস, তাকে নিয়ে আজকে আমরা এসেছি। যাই হোক, সেই তুলসীদাস দেখে নাও, জন্ম 1511 সালে 11ই আগস্ট এবং 1623-এর 30 জুলাই তার মৃত্যু হয়েছিল। তাই ভক্তিবাদের প্রাণ পুরুষ ছিলেন তুলসীদাস, ইউপির ছেলে, উত্তরপ্রদেশ সন্তান ছিলেন, চিত্রাকূট জেলার ছেলে ছিলেন, আর শহর বললে রাজাপুর। তাহলে কোন ডিস্ট্রিক্ট চিত্রাকূট, শহর বললে রাজাপুর, আমাদের স্টেট বললে ইউপি, মনে রাখবে এটা। আসল নাম বলেই দিয়েছি, রামমলা গোস্বামী বা রামমলা দুবে বা গোস্বামী তুলসীদাস, তিন নাম প্রত্যেকে মনে রাখবে এটা। গোস্বামী তুলসীদাসকে আমরা কি নামে চিনি, রামমলা গোস্বামীকে কি নামে চিনি, রামমলা দুবে। ইন্ডিজেন্স ব্যুরোতে প্রশ্ন দিয়েছিল একটা আইবিতে, ইন্ডিজেন্স ব্যুরোতে কি দিয়েছিল, রামমলা দুবেকে আমরা কি নামে চিনি, ক্লিয়ার করেছি। এবং তার গন্ডার জেলাতে জন্মগ্রহণ করছেন, সেই জেলা চিত্রাকূট ডিস্ট্রিক্টের রাজাপুর শহরে, এবং পাশেই কিন্তু গন্ডা জেলাটা রয়েছে, কিন্তু একদম বোর্ডারে অবস্থান করছে এই তুলসীদাস। তাই চিত্রাকূট এবং গন্ডা খেয়াল করবে কোনটা অপশন নিচ্ছে, কারণ দুটো পাশাপাশি, চিত্রকূটে উত্তর নেবে, যদি চিত্রকূট না থাকে গন্ডা উত্তর নিয়ে নিতে পারে তুলসীদাসের। আর ভক্তি সাধক কে ছিলেন, রামানন্দ, তার শিষ্য ছিলেন কে, তুলসীদাস। এইগুলো খেয়াল করবে, কে কার গুরু, কে কার শিষ্য। যেমন আমরা আধুনিক ভারত পথ থেকে দেখছি সুভাষচন্দ্র গুরুদেব কে ছিলেন, চিত্তরঞ্জন দাস, তেমনি তুলসীদাসের গুরু কে ছিল, রামানন্দ, রামানন্দের শিষ্য কে ছিল, তুলসীদাস। সংস্কৃত ভাষায় 1574-এ আকবরী ফতেপুর স্বীকৃতিতে বসে ইবাদত খানা তে রচনা করলেন সেই রামচরিত মানস, মরাই ভাই, এখানে তিনি শুরু করলেন কাজটা। 42 বছর তখন তার বয়স, দেখো যোগ করে নাও, 42 ইয়ার্সই হচ্ছে কিন্তু, যাক তিনি লিখছেন 42 বছর যখন বয়স তখন তিনি এটা লিখলেন, এবং ফতেপুর সিক্রি নগর যেটা তৈরি করেছিলেন সেখানে বসে লিখছেন, কিন্তু শুরুটা করলেন, পরে শেষ করেছিলেন। লিখতে তার সময় লাগছে, পরীক্ষায় দিতে পারে 2 বছর 7 মাস। তাই রামচরিত মানুষের লেখককে পেয়ে গেলাম, কোথায় বসে লিখেছিল ওই ইবাদতখানা, আর জায়গা যদি বলে তখন আমরা ফতেপুর সিক্রি নিয়ে নেব। কত বছর বয়সে লিখেছিল এটা আমরা জেনে গেলাম। এই গ্রন্থতে মোট 7টা অধ্যায় আছে, মনে রাখবে এটা। আমাদের যেমন সংবিধানের 395 ধারা আছে, অধ্যায় আছে 22টা, শিডিউল 8টা ছিল, বেড়ে হয়েছে 12টা, তাই না? এখন অধ্যায় আমাদের 25টা হয়ে গেছে। তাই আমাদের সংবিধান অধ্যায় কটা, 22 ছিল, এখন 25। রামচরিত মানে তুলসীদাসের কটা অধ্যায়, 7টা, কাণ্ড ভালো করে মনে রাখবে। এবং এই রামচরিত মানুষকে উত্তর ভারতের বাইবেল বলা হয়, এটি চাকরির পরীক্ষায় একাধিক পরীক্ষায় দিয়েছে, ইন্টারভিউ ধরা হয়েছে এটি। উত্তর ভারতের বাইবেল নাম কি, রামচরিত মানুষ, রামকে নিয়ে, রাম রাম সংকীর্তনের জন্য কিন্তু তুলসীদাস, তিনি এই গ্রন্থটাকে কিন্তু উত্তর ভারতের বাইবেল বলা হচ্ছে রামচরিত মানুষকে। এই যে রামচরিত মানুষ গ্রন্থ লিখলেন তুলসীদাস বা রামমলা গোস্বামী লিখলেন, এই গ্রন্থটাকে জর্জ গিয়ারসন, ইংরেজি ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই মন্তব্যটা করেছে, কি মন্তব্য করেছে, উত্তর ভারতের বাইবেল, ভিনসেন্ট স্মিথ এবং জর্জ গিয়ারসন। রামচরিত মানুষ ছাড়াও আরো 11খানা গ্রন্থ লিখছে তুলসীদাস, রামচরিত মানুষ ছাড়াও আরো 11খানা গ্রন্থ লিখেছিল কিন্তু তুলসীদাস। সেই গ্রন্থগুলোর নামগুলো বলিনি একবার, তাহলে রামচরিত মানুষে থেমে থাকবো না। গীত ওয়ালি, দোহা ওয়ালি, কবিতাবলী, রামায়ণ বৈরাগী, বিনয় কর্তিকা, জানকী মঙ্গল, পার্বতী মঙ্গল, বিনয় পত্রিকা, সাহিত্যরত্ন, হনুমান চল্লিশা, বৈরাগ্য সন্দীপনী, সৎসয়, এতগুলো গ্রন্থ। তাই আপনি কিন্তু রামচরিত মানুষের রচয়িতা তুলসীদাস এই বলে থেমে থাকবেন না
যারা নেট দিচ্ছেন, সেট দিচ্ছেন, বিসিএস দিচ্ছেন, কোনো কম্পিটি পরীক্ষায় দিতেই পারে, সৎসাই গ্রন্থের লেখককে, বিনয় পত্রিকার লেখককে, রামায়ণ বৈরাগী লেখককে, জানকী মঙ্গল লেখককে, পার্বতী মঙ্গল লেখককে, কবিতা লেখককে, হনুমান চল্লিশা, যাই দিক আমি রেডি। এবারে দেখবে এখান থেকে তিনটে গ্রন্থ তুলে দিয়ে বলবে এর মধ্যে কোনটি রামবলা গোস্বামী রচিত নয়, যাই দিক রেডি থাকবেন। কিন্তু আপনি এতগুলো গ্রন্থ সাজিয়ে দিয়েছি, ভালো করে স্টাডি করবেন। আর আত্মারাম দুবের সন্তান তুলসীদাস, পিতা ছিল আত্মারাম দুবে, মাতা ছিল হুলসী দেবী, তিনি ছিলেন রত্নাবলী। আরেকবার, তাহলে তুলসীদাসের বাবা ছিলেন আত্মারাম দুবে, মাতাকে ছিলেন হুলসী দেবী, এবং তার স্ত্রী জীবন সঙ্গী ছিলেন রত্নাবলী তুলসীদাসের। মোগল সম্রাট আকবরের নাম বারবার উচ্চারণ করছি আমি, এবং জাহাঙ্গীর এই সমস্ত ছিলেন তুলসীদাস। তাহলে আকবর এবং জাহাঙ্গীরের খুব কাছের ছিলেন, সমসাময়িক ছিলেন ভক্তি সাধক তুলসীদাস। আকবরের সঙ্গে তুলসীদাসের প্রগাঢ় সম্পর্ক ছিল মনে রাখবে। আবুল ফজল ভারতের ফ্রান্সিস বেকন, ভিনসেন্ট স্মিথের ভাষায় আবুল ফজল তার বর্ণনা, বিখ্যাত যে লেখা আইনি আকবরীতেও কিন্তু তুলসীদাসের নাম উল্লেখ করে গেছেন, মনে রাখবে এটা। উত্তরপ্রদেশের কাশীতে বসবাস করতেন, দীর্ঘদিন ছিলেন কিন্তু তুলসীদাস, এবং বারাণসীর অসি ঘাটে তিনি কিন্তু মারা যান, জায়গাটা আমি দিয়েছি অসি ঘাট বারাণসীতে মারা যান। এবং এই আউদি ভাষায় দক্ষ ছিলেন কে, আমাদের তুলসীদাস। আব্দুল রহিম খানি খানানের সাথে প্রগাঢ় সম্পর্ক ছিল তুলসীদাসের, পরীক্ষায় দিয়েছিল আব্দুল রহিম খানি খানানের সঙ্গে কার সম্পর্ক ভালো ছিল ওই তুলসীদাসের। তো মনে রাখবে তুলসীদাস তোমরা বারবার করে শুনবে। এবার নেক্সট যে ভক্তি সাধক আসছে, তিনি হলেন সেই পশ্চিম ভারত গুজরাটের প্রাণপুরুষ সেই দাদু দয়াল। জন্ম 1544, মৃত্যু 1603 সালে। কার এই দাদু দয়ালের? 1544 কোথায় জন্মই হয়? পশ্চিম ভারত, মানে কোন স্টেট পড়বে? অবশ্যই গুজরাট। কোন শহরে? আহমেদাবাদ। যে আহমেদাবাদকে জাহাঙ্গীর কি বলেছিল? গর্দাবাদ বা ধুলার শহর। গর্দাবাদ বা ধুলার শহর বলছে জাহাঙ্গীর আহমেদাবাদকে। সে আহমেদাবাদের সন্তান দাদু দয়াল 1603 মারা যান বলে দিয়েছি, দেখেও নিতে পারো। হ্যাঁ, রাজস্থানের নারৌনতে তিনি মারা যাচ্ছেন। আরেকবার, তাহলে গুজরাটের আহমেদাবাদে জন্ম কার? দাদু দয়াল। মারা যাচ্ছে কোথায়? রাজস্থানের নারৌনাতে। আর এই নারৌনা গ্রামটি বর্তমানে নারায়ণ গ্রাম নামে পরিচিত। তাই নারায়ণ গ্রাম বা না রই না, এই গ্রামে কোন ভক্তি জন্মগ্রহণ করেন? উত্তর হবে দাদু দয়াল, মনে রাখবে এটা। তাহলে এই নারৌনাতে এটা পড়ছে রাজস্থান, এখানে মারা যাচ্ছেন, আহমেদাবাদে জন্মগ্রহণ। ভালো একটা প্রশ্ন। তাহলে রাজস্থানে মৃত্যু কার? দাদু দয়াল। গুজরাটে জন্ম কার? দাদু দয়াল। সাল 1544, যখন শেরশাহ চলছে 1540 থেকে 1545, দিল্লিতে শেরশাহ আমলে জন্ম নিচ্ছে দাদু দয়াল, মারা যাচ্ছে কিন্তু আকবরের আমলে। ভালো করে মনে রাখবে এটা। গুজরাটের আহমেদাবাদের এই ভক্তি সাধক নির্গুণ মতাদর্শে বিশ্বাসী ছিলেন, তাই এই নির্গুণ ভক্তি সাধক হিসাবে কাকে চিহ্নিত করি আমরা? দাদু দয়াল। তিনি নিপক সম্প্রদায় নামে এবং পরমব্রহ্ম সম্প্রদায় নামে দুটি গোষ্ঠী তৈরি করেছিলেন। তার নিপক সম্প্রদায় বা পরমব্রহ্ম সম্প্রদায় প্রাণপুরুষ বা প্রতিষ্ঠা করছে কে? দাদু দয়াল। খুব ইম্পর্টেন্ট, নিপক সম্প্রদায় এবং পরমব্রহ্ম সম্প্রদায় জনককে অবশ্যই উত্তর নেব আমরা, দাদু দয়াল। রাম ভক্তি তার কাছে ছিল সবচেয়ে বড়, রাম রাম প্রচার এই কিন্তু কনসেপ্ট এনেছিল দাদু দয়াল, মনে রাখবে এটা। তিনি 12 বছর বয়সে কি করেছিলেন? গৃহত্যাগ করেছিলেন, তন্তুবায় বৃত্তি দ্বারা জীবিকা অর্জন করে জীবন চালিয়েছিলেন। তাই কোন ভক্তি সাধক জীবনে তন্তুবায় বৃত্তি নিয়েছিলেন? 12 বছর বয়সে গৃহত্যাগ কে করেন? দাদু দয়াল। এবং কবিরের আদর্শে এই মানুষটি কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন, হিন্দু মুসলমান ব্রাহ্ম এবং শূদ্রদের বিরোধিতা করেছিলেন তিনি। ভালো করে মনে রাখবে। কি বললাম, কার আদর্শে বড় হলো দাদু দয়াল? কবির আদর্শে। হিন্দু মুসলমান ব্রাহ্মণ শূদ্রদের মধ্যে বিরোধিতা, এইগুলো তিনি মুছে ফেলার চেষ্টা করেছিলেন কে? দাদু দয়াল। বৈশ্য জাতীয় সুন্দর দাস ছিলেন তার প্রধান শিষ্য। এই কবি এই দাদু দয়ালের শিষ্যগুলো খুব ইম্পর্টেন্ট রাখবে। তো এই সুন্দর দাস কার শিষ্য? দাদুর। গুজরাটের ছেলে, আহমেদাবাদের সন্তান। এবং সুন্দর দাস কোন জাতীয় ছিলেন? বৈশ্য জাতীয় ছিলেন। তিনি বারাণসীতে দাদুর বাণী প্রচার করেছিলেন। তাহলে ভক্তি সাধক দাদু গুজরাটে জন্ম, আহমেদাবাদে, এবং মারা যাচ্ছে রাজস্থানে। বারাণসীতে তার আদর্শকে ছড়িয়ে দিচ্ছে কিন্তু সুন্দর দাস। দাদুর মুসলিম শিষ্যের নামটা দেখে নেওয়া যাক, রজ্জক। পরীক্ষায় দিয়েছে সে রজ্জকের বিখ্যাত উক্তি, এই পৃথিবীটা হলো বেদ এবং কোরআনের সৃষ্টি। তাহলে এই পৃথিবীটা হলো বেদ এবং কোরআন হলো তার সৃষ্টি, কে বলছেন? রজ্জক। রজ্জক কে ছিলেন? না, দাদুর মুসলিম শিষ্য। আরো কয়েকজন নাম বলে দেওয়া দরকার আছে, ওয়াজিদ, এনার বগনাজি, মাধুদাস, সুন্দর দাস। তাহলে
দাদুর মুসলিম শিষ্য হিসাবে রজক, ওয়াজিদ এবং এনার বকনাজি বলতে পারি, হিন্দুদের মধ্যে বলতে পারি মাধোদাস সুন্দর দাস দাদুর ছিলেন শিষ্য। তার মোট শিষ্যের সংখ্যা আমরা পাচ্ছি 152 জন, এর মধ্যে 100 জন ছিলেন গৃহস্থ, শিষ্য গ্রহণ করেছেন কিন্তু সংসার জীবন করে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন, আউটস্ট্যান্ডিং মনে হয় এইটা। আর 52 জন ছিল একদম গৃহত্যাগ করে সন্ত। তাহলে 152 জনের মধ্যে 100 জন গৃহস্থ ছিলেন, 52 জন সাধু ছিলেন। আর এই 52 জন কি করলেন, দাদুপন্থীকে জনপ্রিয় করলো, সেই জন্য দাদুপন্থীর 52টি স্তম্ভ বলা হয় এই 52 জন সন্তকে বা সাধুকে। 1584-এ ফতেপুর সিক্রি, যেটা আকবর নির্মাণ করেছিল, সেই ফতেপুর সিক্রিতে আকবরের সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছিল এই দাদু দয়ালের। আর সেই বিখ্যাত উক্তি করছে আকবরের সামনে দাদু দয়াল, মনে রাখবে, প্রেম ও ভক্তির দ্বারাই ঈশ্বরের প্রাপ্তি ঘটে। ঈশ্বরকে, আল্লাহকে, গডকে পেতে গেলে প্রেম এবং ভক্তির সবচেয়ে বড় প্রয়োজন। এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ নেই, জাতিভেদ নেই, দাদু দয়াল ঘোষণা করছে। আর সেই মানুষটি রাজস্থানের কবির নামে জনপ্রিয়তা করলো, আহমেদাবাদের সন্তান কিন্তু রাজস্থান জুড়ে তার ভীষণ ভাব দ্বারা জনপ্রিয়তা পেয়ে যায়, সেই জন্য দাদু দয়ালকে বলা হয় রাজস্থানের কবি, ভালো করে নামটি মনে রাখবে এটা। আর এই দাদুর বাল্য নাম কি ছিল তোমরা জানো, মহাবলী, ভীষণ ইম্পর্টেন্ট, মহাবলী নামে কে পরিচিত ছিলেন, দাদু। তাই আপনারা রাজস্থানের কবির এবং মহাবলীটা ভালো করে মনে রাখবেন, প্রশ্ন কমন পেতে পারেন আপনারা। আর জাতিটা ছিলেন ধুনিয়া। আরেকবার, তাহলে কোন ভক্তি সাধককে বলা হয় রাজস্থানের কবির, আমাকে বলতে হবে না। কোন ভক্তি সাধকের বাল্য নাম মহাবলী, কোন ভক্তি সাধকের জাতিতে ছিলেন ধুনিয়া, আর বলতে হচ্ছে না। এবং আমেরের রাজা মানসিং এর সমসাময়িক, তাহলে দাদুর সঙ্গে আকবরের সমসাময়িক না দিয়ে বলতে পারে কোন আমেরের রাজার প্রাণপুরুষ ছিলেন বা সমসাময়িক ছিলেন, মানসিং এর তিনি সমসাময়িক ছিলেন। ভগবান দাস দাদুর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, এই নামটা মনে রাখবে তোমরা। তাহলে ভগবান দাসের কিন্তু শিষ্যত্ব নিচ্ছে কার, দাদুর। এবার মুঘল সম্রাট আকবর দাদুর সঙ্গে সাক্ষাৎ বলেছিল 1584 হয়েছিল, এবার 1585 এবং আকবর এবং দাদুর সঙ্গে একবার দ্বিতীয়বার যে সাক্ষাৎ হলো, 1584-তে সাক্ষাৎ হয়, আকবরের তার অ্যাক্টিভিটিতে ভালো লাগে, আবার 1585-এ আকবরের সঙ্গে দাদুর আর একবার সাক্ষাৎ হয়ে গেল, মনে রাখবে এটা। এবং এই দ্বিতীয়বারেতে 40 দিন ধর্মীয় আলোচনা হয়েছিল আকবরের সঙ্গে ফতেপুর সিক্রিতে, ভালো করে মনে রাখবে। এবং দাদুর পন্থর নাম দাদুপন্থ, 1554 তিনি এস্টাবলিশ করেছিলেন, সকলে জানো এটা। এবং এই দাদুপন্থ দুটি শাখায় শেষ পর্যন্ত বিভক্ত হয়ে যায়, একটি হচ্ছে নাম পন্থ আর একটা নিহঙ্গ পন্থ। আরেকবার, নাম দাদু পন্থ আর একটা নিহঙ্গ দাদু পন্থ নামে ভাগ হয়ে যায় দাদুর বিজীবিত কালে কিন্তু। আর দাদুর সৎসঙ্গকে বলা হতো আলোক দরিবা, এটা ভালো করে মনে রাখবে। তাই দাদুর যারা সৎসঙ্গ ছিল তা কি বলা হতো, আলোক দরিবা বা নামা শব্দটি কাশযুক্ত দাদু, নিহঙ্গ কাশযুক্ত দাদু। আকবরের সঙ্গে দুবার সাক্ষাৎ হচ্ছে, 1584-এ প্রথম, এটাই বইয়ে পাওয়া যায়, 25-এ সাক্ষাৎ হচ্ছে, 1585-এ দ্বিতীয়বার সাক্ষর। বা মহাবলিকার বাল্য নাম রাজস্থানের কবি বা ভগবান দাসকে শিষ্য নিয়েছিল বা রজ্জককার শিষ্য ছিল, খুব খুব ইম্পর্টেন্ট। এবারে আসি দাদুর পরে কি, রামদাস, মনে রাখবে 1608-এ জন্ম জাহাঙ্গীর, তখন 1681-এ তখন ঔরঙ্গজেবের সময় মৃত্যু হচ্ছে। ইনিও ছিলেন একজন মহারাষ্ট্রের ভক্তি সাধক, ইনি বলতে কে, রামদাস। তাহলে মহারাষ্ট্রের ভক্তি সাধক কে ছিলেন, রামদাস, শিবাজির নৈতিক গুরু, তাই না, সেই শিবাজি, তাই না, 1674 সালে যার রাজ্যাভিষেক হয়েছিল, তাই না, সে বিজাপুর রাজ্যের মধ্যে যার রাজ্যাভিষেক হয়েছিল রায়গড় দুর্গে, তাই না, সেই শিবাজি নৈতিক গুরু ছিল রামদাস। এবং শিবাজি তার সিংহাসন আরোহণকে স্মরণ করার জন্য একটি অব্দ বা এরা চালু করলো, যার নাম কি, যার নাম হচ্ছে রাজসক, তাই না। শিবাজি একটা মানে জমি জরিপের জন্য একক চালু করলো যার নাম রাজব্যবহার কোষ, এগুলো কিন্তু সবই কিন্তু তোমার শিবাজি পড়তে গিয়ে পাবে। আর সে শিবাজির নৈতিক গুরু হচ্ছে রামদাস, তাই না। আর শিবাজি রামদাসকে একটা বস্ত্র বা ভাগুয়া, নিজের ভাগুয়া পতাকা তৈরি করেছিলেন, মনে রাখবে। তা শিবাজি রামদাসের যে বস্ত্র, রামদাস যে শিবাজিকে দিয়েছিল, শিবাজি নৈতিক গুরু রামদাস, রামদাসের শিষ্যত্ব গ্রহণ করার পরে শিবাজি একটা বস্ত্র দেয়, সেই বস্ত্রটা নিয়ে একটা পতাকা তৈরি করলো যার নাম দিল ভাগোয়া, সেই পস্তের নাম হচ্ছে ভাগোয়া ঝান্ডা। তা কি নাম হলো, ভাগোয়া ঝান্ডা, শিবাজির পতাকার নাম, মনে রাখবে এটা। মহারাষ্ট্রের সাতারা জেলার সজ্জনগড়ে জন্ম হয়েছিল এই রামদাস স্বামী, মনে রাখবে এটা। এবং জন্মটা কৃষ্ণা নদী, যেটা বিজয়নগর বাহামণির মধ্যে সীমারেখা চিহ্নিত হয়েছিল, আর সেই কৃষ্ণ নদীর তীরে অবস্থান করছে সজ্জনগড়ে, যেটা মহারাষ্ট্রের সাতারা ডিস্ট্রিক্টে রামদাসের জন্মস্থান, মনে রাখবে এটা। আর এখানেই তিনি কিন্তু তার আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, এবং নিজের মৃত্যুর আগে পর্যন্ত শিবাজি এক মাস বিশ্রাম নিয়েছিল এই কৃষ্ণ নদীর তীরে যে আশ্রম ছিল
রামদাস সেন। রামদাস আশ্রমে কিন্তু আশ্রয় নিয়েছিল, এক মাস ছিলেন কিন্তু ছত্রপতি শিবাজি, মনে রাখবে। এবং রিভারটা বারবার বলে যাচ্ছে, খেয়াল করে রাখবে, রাম মন্দির নির্মাণ করেছিলেন কে? রামদাস। রামদাস কিন্তু কৃষ্ণ নদীর তীরে একটা রামময় তৈরি করেছিলেন, একমাত্র ভক্তি সাধক। বা বিখ্যাত উক্তিটা বলে নেওয়া দরকার, সমস্ত মারাঠাদের একত্রিত করো এবং মহারাষ্ট্রের ধর্ম প্রচার করো। তাহলে মহারাষ্ট্রের যে ধর্ম, মারাঠিদের যে ধর্ম, এবং সমস্ত মারাঠিদের ইউনিফিকেশন আনতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, রামদাস কিন্তু বলেছিলেন। তিনি বলতেন, কি বলতেন, মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও প্রিয়। তো প্রত্যেকে মাকে ভালোবাসো এবং মাতৃভূমিকে কিন্তু ভালোবাসতে হবে। দেখো ইংরেজি হিসাবেও যখন দেখছে ডিরোজিও ভারতে থাকছে, তিনি ভারতবর্ষকে তার নিজের মাতৃভূমি বলছে, টু মাই নেটিভ ল্যান্ড কবিতা লিখছে ডিরোজিও, মাকে এবং মাতৃভূমিকে বেশি ভালোবাসো, তাই না? 1936 সালে বার্লিন অলিম্পিকে ধ্যানচাঁদ হিলারকে বলেছিল যে দেশ আমার জন্য কি করছি বড় কথা নয়, আমি দেশের জন্য কি করছি বড় কথা, দেশকে ভালোবাসো, মাতৃভূমিকে ভালোবাসো। সে কথা কিন্তু অনেকেই উচ্চারণ করে গেছে, রামদাস বলছেন সেরকমই কথা। আর সেই ধনুর্ধারী রাম এবং সেই বলভীম সম্প্রদায় গড়ে তুলছে রামদাস। ধনুর্ধারী রাম গোষ্ঠী জনককে রামদাস এবং বলভীম সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেছে? রামদাস। সমগ্র মহারাষ্ট্র জুড়ে তিনি অনেকগুলি মঠ স্থাপন করেছিলেন, এই মঠের দ্বারা তিনি ভক্তি ধর্মকে প্রচার করেছিল, মানে কেউ মনে রাখবে। তার বিখ্যাত গ্রন্থ দশবোধ, পরীক্ষায় আউটস্ট্যান্ডিং কোশ্চেন দিয়েছিল, দশবোধ গ্রন্থ কে রচনা করেন? দশবোধ গ্রন্থের রচয়িতা হচ্ছে রামদাস, মনে রাখবে। রামদাস স্বামী বা রামদাস দশবোধ গ্রন্থ রচনা করেছিল, যেটি ভীষণ ইম্পর্টেন্ট গ্রন্থ। রামদাস বিভিন্ন বিজ্ঞান এবং কর্মদর্শন বর্ণনা করতে চেয়েছিলেন এই দশবোধ গ্রন্থে, ভালো করে মনে রাখবে। এছাড়াও আর কয়েকটা গ্রন্থ বলেই নিই একবার, দশবোধ ছাড়া কি বলবো, করুণা শক্তি গ্রন্থের লেখক আশামণি সুলতানি আনন্দ বনভুবন রাম বরদানী জ্ঞান সম্ভব গোসাবী পারচক্র নিরূপণ মানাচি শ্লোকা, এতগুলো গ্রন্থ লিখলেন কিন্তু রামদাস। রামদাসের দশবোধ বই আমরা পাই, যারা স্ট্যান্ডার্ড চাকরি পেতে চলেছেন এগুলো অবশ্যই মনে রাখবেন, করুণা শক্তি আশমণি সুলতানি আনন্দ বনভুবন রাম বরদানী জ্ঞান সম্ভব গোসাবী পারচক্র নিরূপণ মানাচি শ্লোকার জনক হচ্ছে রামদাস। আর নারায়ণ সূর্যাস্তি পন্থকে আমরা কি নামে চিনি, পরীক্ষা দিতে পারি রামদাস। তাই রামদাস আসল নাম কি? নারায়ণ সূর্যজি পন্থ। আরেকবার, নারায়ণ সূর্যজি পন্থকে আমরা কি নামে চিনি? রামদাস। আর সেই ঘরকারী সম্প্রদায় প্রতিষ্ঠা করলেন শেষ জীবনে রামদাস। তাই রামদাস এই ঘরকারী সম্প্রদায় প্রতিষ্ঠা করে কি করলেন, রাম রাম বলার প্রথা শুরু করলেন, কে? এই রামদাস। আজকে বন্ধু রইল, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে। একটাই আবদার রইল, তোমরা ডিমান্ড করবে কী কী টপিক লাগবে, একটু সময় দিবে, বারবার রিপিট করতে হবে না, প্রতিটা ভিডিওতে আমি অবজার্ভ রাখি কার কী ডিমান্ড আসছে, একটু শেয়ার করবে, একটু লাইক করবে, এবং কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। আর তোমাদের জন্য কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি নেটসেটে বইটা অবশ্যই ফলো করবে, WCS দাও ইন্ডিয়ান হিস্ট্রি বইটা স্টাডি করবে, বেঙ্গলের টপ বইয়ের মধ্যে কিন্তু একটি বই, বিশ্বাসের সহিত বইটা কিনুন, পড়ুন, পড়তে পড়তে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে জানার সাথে তোমরা যোগাযোগ করে নিও, নাম্বার দেওয়া থাকছে, দেখে নেবে তোমরা। বাই।